ডাক্তার কি বলেছে, কানে ডাক্তার কি বলেছে, ওই ওষুধ দিয়েছে আর একটা ব্যায়াম দেখিয়ে দিয়েছে, কি ব্যায়াম দেখিয়ে দিয়েছে? ওই মানে ওই ব্যায়ামটা করতে গেলে আমার মাথা ঘুরে যাচ্ছে। ওই ব্যায়ামটা করতে গেলে তো মাথা ঘুরে যাচ্ছে, তো একা একা ব্যায়াম করতে যাস তাহলে। কিরকম ব্যায়ামটা? না বাবা, আবার এখন মাথা ঘুরে পড়ে গেছে। না না, ওটা শুয়ে করতে হবে, এসে করলে হবে। ওই জন্য তো পিঙ্কিকে বলেছি, পিঙ্কি সনতা যতক্ষণ না আসে তুই থাকিস, আমি গিয়ে আমার বরকে একটু ভাত মাছের জন্য একটু গরম করে খাই আসি। কি করবো বল, কালকে রাত্রে রান্না করছে সেই ভাত তো দুপুর বেলা খাওয়া যায় না, ঠান্ডা ভাত সকালে মানুষের। এখানে চলছে ভিডিও, তাই কিছু বললাম না। সকালবেলা কি 3:45 উঠেছি, 3:45 ওঠার পরে আমার দিকে ফোন, আমার দিকে ধর, আমার দিকে 3:45 উঠেছি, 3:45 ওঠার পরে আমি শুনে একটু শুই, মা 5:48 লাভ মেরে উঠেছি, উঠে ঘর ঝাড় পায়খানা তার 2 ঘন্টা ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, উঠোন ঝাড় দিয়েছি, পুরো উঠোন ঝাড় জল দিয়ে ধোয়ালাম, ধুয়ে চান করে একটু গরম জল করে নিয়েছিলাম, চান করে গেছি গঙ্গায় জল নিয়ে এসছি, এসছি তারপর পুজো সব গুছিয়েছি। হ্যাঁ গুছিয়ে, তুই শুনছিস বল। হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে তারপরে এদিকে মাথায় রয়েছে দিদি, তখন আর ডাল তরকারি ভাত তরকারি গরম, কোন রকম পুজো করে দিয়ে আমার বড় বলছে কি, আমাকে খৈনিটা দাও তো, আমাকে ওটা দাও, যে খৈনি তো আমি কোনোদিন দেবো না তোমাকে, তুমি চুপ করে খৈনি দেবো না, আমি চিন্তা একটু জামা প্যান্ট আছে ধোয়া, আমার চুড়িদারটা ধোয়া আছে, বাথরুমে একটু বেরো দিও, বলছে আর দিচ্ছি আসো। আমি বলছি কেন, বলছে খৈনিটা দিয়েছো, ঠিক আছে ওকে, মুক্তি যতক্ষণ শক্তি আছে ততক্ষণ চালিয়ে যাবে, দরকার নেই, সব মেললাম, মেলে তাওয়াটা মারলাম গেটে, বেরিয়ে চলে এলাম। এই পিঙ্কি, বর কোথায়? মাছের ঝোল ভাত কখন গরম করবো রে? তোর বর কোথায় ছিল? তুই তালা মারলি আর চলে এলি, শুয়ে পড়েছে তাহলে? তুই তোর তোর বরকে তালা মেরে দিয়ে চলে এলি? হ্যাঁ, চাবি আর একটা আছে তো। ও কোথায়? হ্যাঁ একটা চাবি আছে না? হ্যাঁ, তোর বরকে তালা মেরে দিয়ে চলে না, ওর বর যদি পালিয়ে যায় ওই জন্য তালা দিয়ে চলে এসছে। এপি দিলি তুই, তাই বললাম যে আমি আসি, অবশ্যই গুলো খাই।